বিসমিল্লাহিরহমানুররহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমি আমের আচার কীভাবে বানিয়ে খেলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি আমের আচার, মিষ্টি একটা আচার বানাবো। তো আপনারা দেখেন কীভাবে বানাবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়ে খেলাম ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো প্রথমে বন্ধুরা, আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলো পানিতে একটু ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো বেশি আম নেই নাই, 2 কেজি নিয়েছি, অল্প বানাবো, কারণ আমার ওরকম খাওয়ার কেউ নেই, তাই আমি ওরকম বেশি আচার বানাবো না, অল্প আচার বানাবো। তো বন্ধুরা, আমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমের যে চোকলা সেগুলো ফেলে তারপরে আমগুলো সবগুলো এক এক করে বন্ধুরা কেটে নিচ্ছি। আসলে আপনাদের আমার অনেক ব্লগে সবসময় আমের আচারের অনেক রেসিপি আছে, তো আজকে আমি ঠিক যেভাবে বানিয়ে খেলাম সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আগে পরে আমার রেসিপি আপনাদের অবশ্যই অনেক ভালো লেগেছিল, এখনও ভালো লাগবে। তো এখন আমি আমগুলোকে সবগুলো আম কেটে তারপর বন্ধুরা এরকম চিলচিল করে কেটে নিলাম। আজকে আমার আমের আচারটা ওরকম শুকাবো না, তবে সবগুলো আম আমি ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো আমগুলো আমি কেটেছি সকালে, আচারটা বানাবো আমি বিকেলে। এখন আমি একটু সময় রোদে রেখে দেব। আমের আচারটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করব। তো মশলাটার মধ্যে আমি কী কী দেবো, এখানে নিয়েছি 5 ফোড়ন, গরম মশলা, ধনিয়া, শুকনা মরিচ, তেজপাতা সব। এখন আমি এগুলাকে তেলে এক গুঁড়ো করে নেব। একটা মশলা প্রথমে আমি বানিয়ে নেব। আম দিব, সাথে দেব ফ্রেশ সরিষার তেল দিব, তারপর একটু সরিষা বাটা দিব। আচারটা বানাবো কীভাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এগুলো তেলে গুঁড়ো করে নিই। মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারে। আচারটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। এখন প্রথমে সরিষার তেল দিয়ে নেব, এখানে 250 গ্রাম সরিষার তেল দিলাম। এখন
তেলটা গরম হলে আমি পোড়নের জন্য কিছু শুকনো মরিচ আস্ত দারচিনি এলাচি এতো এক চামচ পাঁচফোড়ন আস্ত পাঁচফোড়ন দেব আর সাথে তেজপাতা ফোড়নটা হয়ে আসলে বন্ধুরা এখানে আমি চিনি দেব প্রথমে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি একটা সিরকা করার জন্য এই তো এখন আমি সিরকাটা করে নেব আমি একটা চিনির সিরকা বানিয়ে নিলাম আর এই যে আমার আমগুলো সকালে কেটে রেখেছিলাম এটা আমি রোদে দিয়ে রেখেছিলাম সারা দিন আর যে সরিষা আর সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন সবগুলো আমি এটাতে দিয়ে দিব এখন বন্ধুরা শুধু এটাকে লাটতেই থাকবো অনবরত বন্ধুরা সিরকার মধ্যে আমটা আমি অনেকক্ষণ জাল দিয়ে নিলাম এই যে দেখেন অনেক সময় নিয়ে এখন আমার যে বানানো মশলাটা এটার এখানে বন্ধুরা আমি 3 চামচ দিয়ে দেব এখন বন্ধুরা আরো আচারটা বন্ধুরা প্রায় আমার হয়ে এসেছে এখানে এই তো দেখতে পাচ্ছেন এখন সবাই শেষে বন্ধুরা এখানে আমি কয়েক চামচ মানে 2-3 চামচ সিরকা দেব সিরকাটা দিলে আপনারা আচারটা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন এই আর কি এজন্য সিরকাটা দেওয়া এতো বন্ধুরা আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি ঢেলে রেখে দিলাম এখন ঠান্ডা হলে তারপরে বন্ধুরা বয়মে ভরে আমি অনেক দিন খেতে পারবো এটা আমি ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে বা এমনিও থাকবে আর যদি আপনারা ইচ্ছা করলে এটা রোদে দিয়েও রাখতে পারেন রোদে দিয়ে রাখলেও আচারটা ভালো থাকে খেতেও ভালো লাগে এই তো বন্ধুরা
এই হলো আমার আমের আচার, আজকে আমি বানিয়ে খেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবার কখনো চলে আসব আরেকটা আমের আচারের রেসিপি নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।